উন্নতিউন ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। টাকা পয়সার কারবার আছে, গরু ছাগলের কারবার আছে, সোনা দানার কারবার আছে। আরে ভাই, কবরের মধ্যে যদি টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া জায়েজ হতো, পৃথিবীর মুসলমানরা টাকা পয়সা সোনা দানা গরু ছাগল না, বুকটা চিরে কলিজাটা বের করে নবীজির রওজা শরীফে রেখে আসতো। কবরের উপরে টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া মান্নাত করে হারাম, হারাম, শিরক, শিরক এবং শিরক। দুনিয়ার সবচেয়ে বড় জালেম তারা, আল্লাহর সঙ্গে শিরক করে যারা, আল্লাহর সঙ্গে শিরক করবে যারা জাহান্নামের আগুনে পুড়বে তারা কথা মোল্লার না আল্লাহ। তাহলে আমরা এক নম্বর জালেমের পরিচয় পেলাম, আল্লাহর উপরে যারা জুলুম করে এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। দুই নম্বর বলেছিলাম, দুই নম্বর শ্রেণীর জালেম হলো যে নিজের উপরে জুলুম করে। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু আমার কথা ঠিক রাখবো, আপনারা কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। দুই নম্বর জালেম হচ্ছে যে নিজের উপরে জুলুম করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর নিজের উপর মানুষ জুলুম করে কেমন? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? আল্লাহর গোলামি থেকে আমাদেরকে, আল্লাহর গোলামি থেকে আমাদেরকে ফিরায় রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে, তার নাম কি? শয়তান। তার নাম কি? এই শয়তান আমাদেরকে মাঝে মাঝে পাপের দিকে, গুনাহের দিকে ডাইভার্ট করে ফেলে। আমরা যদি তার ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলি, তার মানে আমরা তো গুনে নিজের উপর নিজেই জুলুম করে ফেলি। শয়তান তার এই ওয়াসওয়াসা শুরু করেছিল প্রথম থেকেই। বলেন তো দেখি, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? আদম আলাইহিসসালাম। শয়তান কেমনে ওয়াসওয়াসা দিয়ে আদম আর হাওয়া আলাইহাসসালামকে ধুকাই ফেলেছিল, ঘটনা কি বলবো? বলবো বলবো, খারাপ লাগতেছে না তো আপনাদের? পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাম, রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে বানালেন। সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, ফেরেশতাদের সামনে এনে বললেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। একজন ছাড়া সকলেই সাইয়্যিদিনা আদম আলাইহিসসালামকে সাজদা দিল। যে সাজদা দিল না তার নাম ইবলিস। তার নাম কি বলেন? আল্লাহ তাআলা বললেন, কি রে ইবলিস, সবাই তো আমার আদেশ মেনে সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতুহু মিন তুরাব। আগর তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর এই আদমকে মাটি থেকে পয়দা করেছো, আনা খাইরুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে সেরা, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা তখন বললেন, আমার হুকুম মেনে সবাই আমার অনুগত হয়, আমার আদেশ মেনে আদমকে সাজদা দিন। তোর এই অহংকারী ভাবের কারণে আমি আদেশ দিলাম, এখন তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের হওয়ার আদেশ দিলেন, ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছ কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। কি আছে? আরেকটু জোরে কন। আল্লাহ বললেন, তুই কি আমার কাছে চাস? ইবলিস তখন বলল, সূরা আরাফের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, ইবলিস তখন বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলল, আল্লাহ, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস, কিয়ামতের দিন পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, আমার সুযোগ দাও। আল্লাহ বলেন, আচ্ছা এটাই তোর আবেদন, ঠিক আছে যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে আমি সামিল করলাম, সুযোগ দিলাম তোরে। এবার এই ইবলিস সুযোগ পেয়ে কি করলো দেখেন? ইবলিস তখন সুযোগ পেয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসল। ইবলিস তখন বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. إبليس تخن بالله قرآ جي آدم ارکرن تمي اما كي جنت تك بير كوري دي چو وي آدم ابن تر بمشدر در كي دھوكا دوا شجا رستائي چلتے بدا دوا وي امار پردان ابن پرثم کات امي در كي تمہاري سشتی تمہار بلانو اي مانوش گلو كي امي امان ببه دھوكا دي بو
প্রতারণার জালে এমন ভাবে তাদেরকে আটকাবো, সে বলেছিল وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين ابلিস তখন বলেছিল যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ ওই আদম এবং তার বংশধরদেরকে ঢুকা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ, এদেরকে আমি আমার প্রতারণার জালে এমন ভাবে আটকাবো, এমন ভাবে ফাঁদে ফেলবো, সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে একেবারে জাহান্নামে নিয়ে আমি এদেরকে জাহান্নাম ভরে ফেলবো। এভাবে ইবলিস তার শয়তানি মিশন সেদিন থেকে শুরু করেছিল, আর প্রথম মিশন টাই সে শুরু করেছিল আমাদের বাবা আদমকে দিয়ে। সাইয়েদিনা আদম আলাইহিসসালামকে আল্লাহ বানানোর পরে ফেরেশতাদের সামনে এনে এই কাজ হওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বললেন, ওগো আদম, তুমি আর তোমার স্ত্রী আমার এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, যদি ওই গাছটার কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমদের কাতারে তুমি শামিল হয়ে যাবে। সাইয়েদিনা আদম আলাইহিসসালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালাম দুজনেই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করছেন। ইবলিস তো তার শয়তানি মিশন তখন থেকেই শুরু করেছিল, সে এবার তার প্রতারণার জাল আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহাসসালামের উপরে বিস্তার করলো, ধোকা দিয়ে দিয়ে, প্রতারণা দিয়ে দিয়ে ফাঁদে ফেলে আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহাসসালামকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। অবশেষে আল্লাহ তাআলা তাদের এই জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহাসসালাম দুজনেই নিজের উপরে জুলুম করার পরে দুনিয়াতে এসে তারা শত শত বছর ক্রন্দন করলেন। আল্লাহর দয়া হলো, আল্লাহ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন, তাওবার নিয়ম শিক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে বললেন, এবার আমার কাছে তোমরা যে জুলুম করেছে জুলুমের জন্য এবার দোয়া করে মাফ চাও। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন, সেটা আবার কোরআনে আমাদের জন্য উঠিয়ে দিলেন, যেন আমরা নিজের উপরে জুলুম করলে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ শিখালেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা আপনারা পারেন কিনা, সবাই পারেন কিনা? পারলে একটু সবাই উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে তুমি মাফ না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিসসালাম আর আমাদের মা হাওয়া আলাইহাসসালাম আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যখন তাওবা করে এই দোয়া পরে মাফ চাইলেন, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, এই ঘটনাটা কেন শুনালাম? আদম আলাইহিসসালাম শয়তানের ওয়াসওয়াসায় নিজের উপর জুলুম করে দোয়া পড়েছিলেন, রব্বানা যালামনা, আল্লাহ আমাদের উপর জুলুম করে ফেলেছে। তাহলে বোঝা গেল শয়তান এখনো আসে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আসে না নাই? আসে। কুল্লু ইবনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন প্রত্যেক মানুষই গুনাহগার, গুনাহ কম বেশি সবাই করে, কিন্তু এই গুনাহগার মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো তারা গুনাহ করার পর মাফ চায়, তওবা করে যারা। সুবহানাল্লাহ, নিজের উপরে জুলুম করে ফেললেন, এই জুলুমের পরিণতি কেউ যদি মাফ না চায়, তওবা না করে মারা যায়, শাস্তি দিবেন কে? আর জুলুম করার পরে যদি বান্দা তওবা করে ফেলে, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গাফুরার রাহীমা। কথা কার? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি খারাপ কাজ করে ফেলবে, ওয়া মাইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে, তাওবা করে মাফ চায়, ইয়াজিদিল্লাহ, তাহলে সে তার আল্লাহ, সে তার রবকে পাবে, গফুরার রহিমা, ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ,
এই জন্য আমরা যারা নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমরা যদি আমাদের ভুল গুলো বুঝতে পেরে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? তাহলে দুই নম্বর জালেমের পরিচয় আমরা জানলাম, যে নিজের উপরে জুলুম করে, নিজের উপরে জুলুম করে তওবা না করে মারা গেলে সিদ্ধান্ত নেবেন কে? আর যদি কেউ তওবার মতো তওবা করে তাহলে তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ।